নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এর আগের দিন তোমাদের দিয়েছিলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে, যেটা আমরা ষষ্ঠী পূজা করাতে গিয়েছিলাম, আর এটা এসেছি সবাই একাড়ি। তো জানি না এটা সবাইকার আছে নাকি, আমাদের আছে বাঙালিদের। তো একাড়ি, তারপর জল কলসি, এই ভিডিওতে পুরোটা দেখতে পাবে। আর এটা তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে তোমাদের মন্দিরটা দেখাবে, তো এটাই আমাদের দামোদর চণ্ডীর মন্দির, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। এখানে একাড়ি দিয়ে আসতে হয়, তো যে খাড়ির যে ভাঁড়গুলো সেগুলো মন্দিরের ভিতর থাকে, তারপর এখানে সিঁদুর টিঁদুর খেলা হয়, তারপরে সেগুলো নিয়ে গ্রামে মাথায় করে নিয়ে ঘোরা হয়। তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে মন্দিরটাও দেখালাম, আর পুরো ভিডিওটা দেখো। এতে একাড়ি আর জল কলসি দুটোই রয়েছে, দুটো ভিডিও একসাথেই দিয়েছি, কারণ আলাদা আলাদা করলে আরও একটা ভিডিও হয়ে যাবে, আর বেশি হয়তো একটু বড় হবে, কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো বিয়ে বাড়ির মানে বিয়ে বাড়ি হচ্ছে বলে কিন্তু পুরো গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি, আমাদের এখানে পুরো গ্রামটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে, আর সকলে খুব মানে আনন্দ করছি, খুব ভালো লাগছে, দেওরের বিয়ে বলে কথা। তো পুরো ভিডিওটা দেখো, মিস করো না, আরও অনেক কিছু বাকি রয়েছে। এখনও বরকে চান করানো রয়েছে, তারপর বর যাত্রা যাওয়া রয়েছে, সব কিছু রয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওতে হয়তো সবগুলো পাবে না, তো পরের পর ভিডিও দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবে, তাহলে সব ভিডিওগুলো আমি দেওয়ার মাত্র কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো একাড়ি নিয়ে চলে এসেছি আমরা, একাড়ি বলে তো জানি না কী বলে, একাড়ি বলছি, তো তোমাদের কাছে কী বলে সেটা কিন্তু অবশ্যই জানাবে।
আর আমরা ঢুকে গেছি, এবার হলুদ তেল হবে, তারপর যাব জল কলসি। হলুদ তেল হয়ে গেছে, হলুদ তেলে ভিডিওটা করা হয়নি, ফোনটা আমার কাছে ছিল না, সৌভিককে দিয়ে দিয়েছিলাম অত ভিড়ে। হলুদ মেখে কীরকম লাগছে জানাবে। জল কলসিও বেরিয়ে গেছি, দেখো রেডি হয়ে। জল কলসির সময় আর বলো না, এত বৃষ্টি ঝড়, তার জন্য কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে। সব রেডি হয়ে দেখো বসেছিলাম ঘরে, তো যাইনি ওদিকে। তারপর রাস্তায় থেকে ওদের সাথে সং করলাম, মানে সং ধরলাম, তারপর আমরা এখান থেকে যাচ্ছি। যে ড্রেস চেঞ্জ করে সেজে গুজে বসেছিলাম, বেরোতে পারিনি, এতটাই মানে জল ঝড় এসে গিয়েছিলো। চলো তাহলে জল কলসিটাও দেখে নাও, তারপর রয়েছে একদম জমজমাট ধুমধুমার নাচ। জল কলসি নিয়ে চলে এসেছি, এবার এগুলো সব ছাওলাতলে রাখা হবে। আমাদের এখানে যেটা মণ্ডপ সেটা ছাওলাতল বলে, তোমাদের ওখানে কী বলে জানি না, জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজাবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। আরও অনেক ভিডিও বাকি রয়েছে, তোমাদের আবারও বলছি পাশে থাকো আর শেয়ার করে দেবে একটু বেশি বেশি, সকলে যাতে এই আনন্দটা উপভোগ করতে পারে।
চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করব, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এবার বর বসে রয়েছে, তাকে যাব চান টান করাতে। তো অনেক কিছু নিয়ম রয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখবে, অনেক হাসি ফুর্তি আনন্দ, মানে সত্যি একটা বিয়ে বাড়ি, মানে তারপর দেওয়ালের বিয়ে বলে কথা। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ফিরে আসবো পরের ভিডিও।